আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দর্শক কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। শাহরু রমাদান আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো স্পন্সরে আছে রে। আমরা প্রতিদিন মাহে রমজানের ইফতারের পূর্বক্ষণে আপনাদেরকে সাথে নিয়ে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। পাপ পঙ্কিলতাময় জীবনযাপনে, পুণ্যময় মাসের এই আগমনে, গুনাহ থেকে মুক্তির অধ্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাওবার মতো বিশাল সুযোগ, ইস্তেগফারের মতো অনন্য অধ্যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ দুজন মেহমানকে সাথে নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে মেহমানদের সাথে পরিচিত হই। প্রথমে আমার হাতের ডান দিকে আছে মুফতি ফয়জুল্লাহ সাহেব, যিনি খতিব হিসাবে আছেন সালামবাগ মসজিদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার হাতের বাঁ দিকে আছেন বাংলাদেশের প্রথিতযশা একজন কারি, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মারহাবান বিকুম। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। দর্শক, আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি আমরা আলোচনা করব তাওবা নিয়ে, ইস্তেগফার নিয়ে। অনন্যই মাস, সওয়াবের ভরা মৌসুমে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন। প্রত্যেকটা রাতে আর দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতাদের আহ্বান থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়া শাররি আকসির, হে কল্যাণকামী তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও, হে গুনাহগার এখনই সময় এসেছে, থেমে যাও, আর গুনার দিকে যেও না। যে মাসটা এত সুযোগে ভরপুর মাস, রাত আর দিনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন। এই মাসে আমরা কেমন করে তাওবা করব, কেমন করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব, এই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে চলে যাচ্ছি মুফতি ফয়জুল্লাহ সাহেবের কাছে। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়র। একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করেছেন। মৌলিকভাবে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে বলতে হবে যে এই তওবা ইস্তিগফার, এটি হচ্ছে রমজানের মূল খোরাক এবং আবেদন। কারণ রমজানুল মুবারক, এই যে রমজান, এই নামটি আরবি শব্দ, এর অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে জানব রমজান অর্থ হলো জ্বালানো। আপনি নিশ্চয়ই জানেন, ইয়ারমাদুয-যুনুব, জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তো রমজানে মৌলিকভাবে আল্লাহ পাক চান বান্দাকে সবর এবং ধৈর্যের আগুনে জ্বালিয়ে তাকে পাক পবিত্র করে দিতে, সমস্ত গুনাহ থেকে, পঙ্কিলতা থেকে, বাকি 11 মাসের যত আবর্জনা ছিল সেগুলো থেকে তাকে পরিশুদ্ধ করতে চান। আর এটি কোরআন কারিমে আল্লাহ পাক কিন্তু ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান সিয়াম সাধনা আল্লাহ পাক দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাসে আল্লাহ পাক ওলিল্লাহি উতাকা, হাদিসে নবীজি বলেছেন, প্রতি রাতে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাওবা ইস্তিগফারই হলো এই রমজানে পাক পবিত্র হওয়ার মুখ্য উপায়। তো যে দুটো কাজের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারবো সে দুটো হলো, নবীজি বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু, যে তুমি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বারবার পড়তে থাকো। আর দ্বিতীয় হলো তুমি তাওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো। আর যে দুটো কাজের মাধ্যমে, কাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই, সে দুটো কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। এই জন্য নবীজি হাদিসে বলেন, মান লাজিমাল ইস্তিগফার কাফাহুল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ার জোখো মিন হাইথুলা ইয়াহতাসিব। কেউ যদি সবসময় সর্বদা এই তৌবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ পাক তাকে সমস্ত পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন। জি আলহামদুলিল্লাহ, চমৎকার বলছিলেন যে জায়গাটাতে, যে আসলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী যদি আমরা একটু আমল করতে পারি,
যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা সত্যি আমাদেরকে তাওবা ইস্তিগফার এই মাসে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক। আবার আসবো ইনশাআল্লাহ এই জায়গাটায়। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। আপনারা দেখছেন শাহরুর রমাদান, লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো-স্পন্সারে আছে রে। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন শাহরুর রমাদান, লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো-স্পন্সারে আছে রে। আমরা আলোচনা করছিলাম বিরতির পূর্বে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে, এবং আল্লাহ তাআলা এত বেশি দাম ইস্তেগফারের মধ্যে রেখেছেন, বান্দার সাথে অভূতপূর্ব সম্পর্ক হয়ে যায় ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে মহান মালিকের সঙ্গে। চলুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি আমাদের কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের সাথে। আপনি যদি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কথা বলতেন। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি বিষয় নির্বাচন করার জন্য। আসলে ইস্তেগফার এমন একটি আমল, এমন একটি ইবাদত হতে পারে এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারে ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলেছেন, ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি গুনাহ করেছো, তুমি সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে তুমি ইস্তেগফার করো, তাওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা তাওবার মাধ্যমে আমরা যত বড় গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে আমাদেরকে নিরাশ করেন নাই, যে আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। তুমি যদি বান্দা আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমরা অনেক সময় পেরেশানিতে ভুগি যে এত বড় পাপ করলাম, এত বড় অন্যায় করলাম, এটা আমার জীবনে কি হবে, না কত বড় পাপ করে ফেলেছি। আল্লাহ এখানে বলছে, না তুমি হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জন্য আমার আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। একটি মশহুর হাদিস আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো ঘরে রিজিক নাই, আমার তো খাবারের খুব সমস্যা হচ্ছে, আমার ছেলে সন্তান তারা না খেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যাও তুমি তওবা করো, ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। সাহাবি চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমার তো মেয়ে উপযুক্ত, বিয়ে হচ্ছে না, আমি তো ভালো পাত্র পাচ্ছি না আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও তুমিও ইস্তেগফার করো। আরেকজন সাহাবি আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে তো অসুস্থ, আমি তো চিকিৎসা করাতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও তুমি ইস্তেগফার করো। ওই মজলিসে যে সাহাবায়ে কেরাম বসা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আপনার কাছে তিনটা বিষয় উপস্থাপন করলো, যে তার ঘরে রিজিক নাই, তার মেয়ে বিয়ে হচ্ছে না, তার ছেলে অসুস্থ, অথচ আপনি সলিউশন কিন্তু একটাই দিয়েছেন যে ইস্তেগফার করার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না, তাওবা এমন এক ইবাদত, তাওবা এমন এক ইবাদত, এই তাওবা যদি বেশি বেশি তোমরা করো, আমার উম্মতেরা করে, এই তাওবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রকম পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা বলবো যে এই রমজান মাস এমনি তো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, একে সত্তর, সত্তর থেকে সাতশো, সুবহানাল্লাহ। তো এখন যদি রমজান মাসে আমাদের তো উচিত যে হাতে সবসময় একটা তাসবিহ থাকা, যে সবসময় বেশি বেশি ইস্তেগফার করা, তসবি না রাখতে পারি, হাতের কর গুনো গুনো হলেও আমরা অফিসে আসি, কাজের ফাঁকে ফাঁকে বসে বসে ইস্তেগফার করি, যে আমরা সময়গুলোকে কাজে লাগানো, কাজে লাগানো, আমরা আসবো ইস্তেগফারের মাধ্যমে। দর্শক, আমরা ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কথা শুনছিলাম। খুব সহজ কথা, আপনি যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, এটাও ইস্তেগফার হিসেবে গণ্য হবে। এমনকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি আপনি 100 বার পড়তে পারেন, মিআমাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন।
দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। আপনারা দেখছেন শাহরু রমাদান, লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো স্পন্সারে আছে রে। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো এক্ষুনি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন শাহরু রমাদান, লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো স্পন্সারে আছে রে। আলোচনা করছিলাম ইস্তেগফারের ফজিলত নিয়ে, আরও কিছু কথা শুনব। আমরা সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে জানি, যে ইস্তেগফারটি হয়তো বড় মুখস্থ করতে সমস্যা হবে, তারপরও যদি ইনশাল্লাহ চেষ্টা করেন বেশি কঠিন লাগবে না, ইনশাল্লাহ সহজে মুখস্থ হয়ে যাবে। আমরা এই ইস্তেগফার নিয়ে দুজন আলেমের সাথে কথা বলছি। প্রথমে যাচ্ছি মুফতি ফয়জুল্লাহ সাহেবের কাছে। সাইয়েদুল ইস্তেগফার, ইস্তেগফার মাস্টার্স অব দ্য সাপ্লিকেশন বলা হয়, এটা ইস্তেগফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি, মানে যেটা সর্দার ইস্তেগফার। ইস্তেগফার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার একটু লম্বা আমাদের মুখস্থ করে নিতে হবে, কেউ যদি সকালে পড়ে এবং ওই দিন সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়, কিংবা যদি সন্ধ্যায় পড়ে সকালের আগে যদি তার ইন্তিকাল হয়ে যায়, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। আমি একটু যদি বলি যে তৌবা আসলে কী জিনিস। তৌবার তিনটি কথার নাম, প্রথম হচ্ছে হলো অতীতের যে পাপ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, সেটা থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখা, আর দ্বিতীয় হচ্ছে ওই অতীতের গুনাহের কারণে অনুতপ্ত এবং লজ্জিত হওয়া, নাদাম যেটা, লজ্জিত হওয়া। আর তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো ফিউচারে ওই গুনাহ যেন কখনো নিজের থেকে না হয়, এ ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হওয়া। এই তিনটি কাজের ব্যাপারে সমন্বয়ে কেউ যদি তৌবা করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা আ খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রত্যেকটা মানুষই ভুল করে, পাপ করে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ পাকের কাছে প্রিয়জন ওই ব্যক্তি যে পাপ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চায়। আমরা ছোট্ট করে কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে তাওবা সম্পর্কে যদি আর দু একটি কথা আপনি দর্শকদেরকে বলতেন। জি, আমাদের বিজ্ঞ আলোচক যেটা বললেন যে আমরা তওবা করি আবার তওবা ভাঙি। অনেকে আছে যে বলি যে ভাই এত বড় একটা গুনাহ করলেন যে এখন তওবা করব না, আরও করে নেই, তারপরে একেবারে সব শেষে যে তওবা করে মাফ টাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। তো আসলে আপনি যে মাফ চেয়ে ক্ষমা চেয়ে নেবেন, এই যে তওবা করার জন্য যে আপনি সময় ক্ষেপণ করছেন, তওবা যে করছেন না, যে কোনো সময় তো মৃত্যু হতে পারে, যে কোনো সময়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমাদের উচিত গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়া, আর তওবা এমন মজবুতির সাথে তওবা করা যে আমি এই গুনাহটা করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, এই গুনাহ আর এই গুনাহ সামনের দিকে আর করব না, এভাবে করে আমাদের তওবা করা উচিত। অনেকে তওবাটাকে কি পড়ে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথচ এটা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সহি হাদিস দ্বারা, আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, আমরা এই পয়েন্টটা আপনার কাছ থেকে নিতে চাচ্ছি, আমাদের সময় একেবারে স্বল্প। দর্শক, চমৎকার একটা বিষয় তিনি তুলে ধরলেন, আমরা তওবা বললেই যা পড়ি, জি আসলে এটা পড়েই ক্ষমা চাইতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি আপনার চোখের পানি মিশ্রিত যে কোনো ভাষায় আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, হতে পারে এই কথাটুকু আল্লাহর কাছে ভালো লেগে যাবে। আইনানে লা তামাসসুহুমা নার, দুইটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখ, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেটা আমাদের দুজন আলোচক বারবার আপনাদেরকে বোঝাতে চাইলেন। সেই তাওবাগুলোর মধ্যে সর্দার হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা এই ইস্তেগফার পড়ার মাধ্যমে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার সকল স্বীকারোক্তি দেওয়া শেষ, আমি অনেক বড় গুনাগার, অনেক বড় পাপী, আমার গুনার সম্পর্কে আপনি জানেন, আপনি অবগত আছেন,
আল্লাহ আপনি ছাড়া তো কেউ মাফ করতে পারবে না, এই অনুভূতি থেকে যদি আমি ক্ষমা চাইতে পারি, লাল্লাহু আশাদ্দু ফারহান বি তাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বি দাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, একজন মানুষ যখন উট হারিয়ে ফেলে মরুভূমিতে চিন্তিত হয়ে যায়, উট পেয়ে গেলে সে যেমন খুশি হয়ে যাবে, আপনি তওবা করলে এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসুন না মাহে রমজানের অনন্য বরকতের এই সময়ে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা অবনত চিত্তে ক্ষমা চেয়ে নিই। এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সময় হয়েছে এখন বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি, শাহরুর রমাদান অনুষ্ঠানটি লাভস নিবেদিত, পাওয়ার্ড বাই SCRM সালাম স্টিল লিমিটেড, কো-স্পন্সারে আছে রে। প্রতিদিনের এই অনন্য আয়োজনে আপনার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবারও দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।